شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে সামনে ঈদ আসছে, ঈদের নামাজ মেয়ের একসঙ্গে জামাতে আদায় করে মেয়েদের ইমাম উচ্চস্বরে কেরাত করে নামাজ আদায় করতে পারবে কিনা। যে সম্মানিত প্রিয় ভাই, আমাদের প্রথম কথা হলো, মেয়েরা কেন নিজেরা জামাত করবে, মেয়েরা কী কারণে জামাত করবে, মেয়েদেরকে ঈদগাহে যেতে হবে, ঈদগাহের সালাতে যেতে হবে, মেয়েদেরকে ঈদগাহে যেতে হবে। রাসূলুল্লাহ থেকে অসংখ্য হাদিস রয়েছে যে মেয়েদেরকে ঈদগাহে সালাতে গিয়ে সালাত আদায় করতে হবে। হ্যাঁ, তাদের ঘরে থাকার সুযোগ নেই, যেতে হবে। বহু তারগিব এবং উৎসাহ দেওয়া হয়েছে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুমারু আন নখরুজা ইয়াউমাল ঈদ হাত্তা নুখরিজাল বিকরা মিন খিজরিহা হাত্তা নুখরিজাল হুয়্যিদা ফায়াকুন্না খালফান নাসি ফায়ুকাব্বিরুনা بتكبيرهم ويدعون بدعائهم يرجون بركة ذلك اليوم وطهورة. عمر رضي الله عنه তিনি বলেন, আমাদেরকে আদেশ করা হতো আমরা যেন ঈদের সালাতে বের হই, অর্থাৎ জামাতে যাই, মুসাল্লায় যাই। এমনকি আমাদের কুমারী মেয়েরা যে যারা ভিতরে থাকতো, অন্য সময় বের হতো না, তাদেরকেও আমরা ওই দিনে বের করতাম। এমনকি ঋতুবর্তী মহিলাদেরকেও আমরা ওই দিনে বের করতাম, নিয়ে তারা ঈদগাহে যেত। আর ঋতুবর্তী মহিলারা নামাজ থেকে দূরে থাকতো, যখন নামাজ শুরু হয় নামাজ থেকে দূরে থাকতো, আর যখন নামাজের পরে খুতবা হয় সেই খুতবায় দোয়ায় অংশগ্রহণ করতো। সহিহ বুখারী 971 নম্বর হাদিস। এছাড়াও আপনার একই হাদিস রয়েছে যে সহিহ বুখারী 974 নম্বর হাদিস, এরপরে আপনার 974, তারপরে আপনার আরেকটি হাদিস রয়েছে যেটা আপনার জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে সামিতুহু ক্বালা সামিতু ইয়াকুলু ক্বামা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিত্র ফসাল্লা ফাবাদা বিস-সালাতি সুম্মা কাতাবা ফালাম্মা ফারাগা নাযালা ফাআতান-নিসা ফাযাকারাহুন্না ওয়া হুয়া ইয়াতাওয়াক্কা আলা ইয়াদি বিলালিন ওয়া বিলালুন বাসিতুন সাওবাহু ইউলকা ফিহি আন-নিসাউ সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঈদুল ফিতরের দিন তিনি খুতবা শেষ করলেন, খুতবা শেষ করে তিনি নারীদের নিকটে আসলেন, অর্থাৎ তাহলে নারীদের নিকটে আসলে নারীরাও জামাতে ছিল। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলার হাতের উপর বর দিয়ে হাঁটছিলেন। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার জামা কাপড় যেটা ছিল লম্বা জাতীয় সেটাকে মেলে ধরলেন, আর এতে করে মহিলারা তাদের সাদাকা দানগুলো, এমনকি অনেকে আংটি, নারীদের স্বর্ণ গহনাও এর মধ্যে দিয়ে দিচ্ছিল। এটি আপনি সহিহ বুখারী 978 নম্বর হাদিস। আর এই ব্যাপারে হাদিসের কিতাবগুলোতে বাবি আছে যে অধ্যায় আছে যে মেয়েদের ঈদগাহে যাওয়া। তো এই ক্ষেত্রে মেয়েরা যাবে, বয়স্করা যাবে, বাচ্চারা যাবে, অসুস্থ ঋতুবর্তীরা যাবে, কুমারী মেয়েরা যাবে, বিবাহিতরা যাবে, এমনকি যদি পর্দার সংকলন না হয় তাহলে একজনের চাদরের ভিতরে ঢুকে আরেকজন যাবে। হ্যাঁ, যেতে হবে। আর যদি কোনো জায়গায় এরকম হয় যে আমাদের সমাজে যে আমাদের মাজহাবের যে হানাফি ভাইয়েরা রয়েছে, তারা মহিলাদেরকে মসজিদ ঈদগাহে যেতে দেয় না ফিতনার দোহাই দিয়ে, তাদের কাছে শুধু মসজিদ এবং মাদ্রাসা, মসজিদ, জামাত, ঈদগাহ এগুলোতেই ফিতনা হয়। সারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, বাজার ঘাট, স্কুল, কলেজ, মল সব জায়গায় ঘুরছে, সেখানে ফিতনা হয় না, অথচ সেখানে ধর্ষিত হচ্ছে, সেখানের ব্যাপারে কোনো বক্তব্য নাই। মসজিদে এসে কোনো নারী ধর্ষিত হয় না, ঈদগাহতে এসে কোনো নারী ধর্ষিত হয় না, সেখানে তাদের ফতোয়া। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আল্লাহু আলম বিহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।